বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমার নিয়ে বড় সরো চাপে ফেলে দিতে পারে। চীনের হ্যাঁ চীনের একটা ভুলের জন্য বাংলাদেশকে অনেক মূল্য চুকাতে হবে। মায়ানমার বাংলাদেশকে পরীক্ষা করছে নাকি মায়ানমার হয়ে আমেরিকা? নির্বাচনে বাংলাদেশকে চাপে ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র, কারণ ভারত আগলে রেখেছিল পুরোপুরি। তবে এবার একটা ঢিল মেরে অনেকগুলো পাখি মারার পরিকল্পনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। বাংলাদেশকে এই অবস্থায় সব থেকে বেশি সাহায্য কে করবে, চীন নাকি ভারত? চীন নিজেও কিন্তু এই খেলাতে পুরোপুরি হতাশ, তাই গেম যখন তখন ঘুরে যেতে পারে মায়ানমারকে নিয়ে দক্ষিণ এশিয়ার। আন্তর্জাতিক মহলের কিন্তু এই মুহূর্তে মায়ানমার, বাংলাদেশ, ভারত, চীন এই জায়গাগুলোর উপর মারাত্মকভাবে নজর রয়েছে, কারণ এই মুহূর্তে বড় সড়ো কোনো ঘটনা ঘটতেই পারে। বাংলাদেশ কি কোনো বড় ভূ রাজনৈতিক সংকটে পড়তে চলেছে এবার? মায়ানমারে নাকি ঘাঁটি গাড়তে পারে মার্কিন বাহিনী, এমনটাই অনুমান বা দাবি যাই বলুন না কেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ওয়াকিবহাল মহল বলছে, তাহলে নির্বাচনে যা করার কথা ভেবেছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে, মানে বাংলাদেশকে যেভাবে আষ্টে পৃষ্ঠে নিষেধাজ্ঞার জালে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল তারা, কিন্তু আমেরিকা সফল হতে পারেনি তাতে। এবার মায়ানমারকে নিয়ে কি বাংলাদেশের উপর সেই বদলাই তুলবে ওয়াশিংটন? বার্মা অ্যাক্ট কি? এই বার্মা অ্যাক্ট নিয়ে মারাত্মক আলোচনা হচ্ছে এই মুহূর্তে। কেন তড়িঘড়ি? আগেই এর আভাস পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ছুটে গেলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সব অঙ্ক একদিকে মিলে যাচ্ছে, বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্করা বলছেন এবার ভারত, চীন, জাপানের সঙ্গে একসঙ্গে আলোচনা করতে হবে বাংলাদেশকে। তবে সেই অ্যাকশন বোধহয় তলায় তলায় নেওয়া শুরু করে দিয়েছে হাসিনা সরকার। আমেরিকা কেন ঘাঁটি গাড়বে মায়ানমারে? মার্কিন বাহিনী মায়ানমারে ঢুকে গেলে তাতে বাংলাদেশের কত বড় ক্ষতি? সব প্রশ্নের উত্তর আজকের রিপোর্টেই থাকছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। প্রথমেই যে বার্মা অ্যাক্ট নিয়ে এত কথা হচ্ছে, সেই বার্মা অ্যাক্ট কি সেটা বোঝাটা দরকার। তার আগে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেব। বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বলেছেন, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না মায়ানমার থেকে। এবার আসি বার্মা অ্যাক্টে। বার্মা অ্যাক্ট কি? 2022 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাশ হয়ে যায় বার্মা অ্যাক্ট। এই বার্মা অ্যাক্টের মানে হলো মায়ানমার নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আইনি ভিত্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বিশেষজ্ঞদের ধারণা, এই বার্মা অ্যাক্ট ব্যবহার করে মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে মার্কিন সেনা ঘাঁটি গাড়তে পারে। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, যুক্তরাষ্ট্র একটা বার্মা অ্যাক্ট করেছে, তারা হয়তো ভবিষ্যতে এরকম আরো অনেক অ্যাক্ট নিয়ে আসবে। এর মানে আমেরিকা এই এলাকাতে নজর দিয়েছে, এই নজরটা ভারত বা চীন চাইবে কিনা সেটাও দেখার বিষয়। বাংলাদেশের জন্য কত বড় বিপদ বার্মা অ্যাক্ট! 2022 সালে এই অ্যাক্ট পাশ হওয়ার সময়ও কিন্তু বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়েছিল, জান্তা সরকারকে আরও কোণঠাসা করতে মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারের ব্যবসা বাণিজ্য, মায়ানমারের সামরিক ক্ষেত্রে নানান সিদ্ধান্ত নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত, মায়ানমার, বাংলাদেশ, বঙ্গোপসাগর লাগোয়া এই অঞ্চল, এই এলাকা কিন্তু বর্তমানে আর রাজনৈতিক নেই, এটা এখন স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থানে চলে এসেছে। আর এই সময়টাই নির্ভর করছে রাজনৈতিক অবস্থানটা কী হবে, অর্থনৈতিক এবং এই অঞ্চলের নিরাপত্তা কী হবে। বার্মা অ্যাক্টের সাহায্যে এই মায়ানমারকে নিষেধাজ্ঞার জালে জড়াতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, হয়তো এদের ব্যবসা বাণিজ্যে স্যাংশন লাগাতে পারে বা সামরিক অ্যাকশন নেওয়া হতে পারে নানান ধরনের। এবার শুনুন, এই অবস্থায় রাশিয়া ও চীন মায়ানমারের সামরিক বাহিনীকে বা মায়ানমারের বিদ্রোহীদের কোনো ধরনের সহায়তা করতে গেলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে? সোজা কথায়, মায়ানমারের উপর যুক্তরাষ্ট্রের বড় প্রভাব থাকবে, মায়ানমারকে অনেক লেভেলেই কন্ট্রোল করবে আমেরিকা। আর এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, চীন আর ভারতের জন্যও একেবারেই ভালো খবর নয়, বরং ব্যাড নিউজ বলা যেতে পারে। ভারতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আর এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে দুই দেশের মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। কূটনৈতিক মহল বলছে, বর্তমানে মায়ানমার বাংলাদেশ সীমান্তের যা পরিস্থিতি,
তার আঁচ ক্রমাগত ভারতও টের পাচ্ছে। এই অবস্থায় ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হওয়া আলোচনা প্রত্যেকটা বিষয় নিয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, চীন এতদিন ধরে মায়ানমারে যে খেলা খেলছিল সেটা উল্টে গেল কিভাবে? সেটার জন্যই কি আজকে এই বিশৃঙ্খলা, আতঙ্ক, ভয়ের পরিস্থিতি তৈরি হলো মায়ানমার বাংলাদেশ সীমান্তের মধ্যে? নিজেদের বড় স্বার্থকে রক্ষা করার জন্য লাগাতার মায়ানমারের জনতাকে সমর্থন করেছিল বেজিং। মায়ানমারের সেনা অভ্যুত্থানের পরই সেখানে ১১৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল চীন। বেশ কিছু বড় প্রজেক্টের কাজও হাতে নেয় বেজিং, আর লাগাতার জনতাকে সামরিক আর অর্থনৈতিক সাহায্য করে গিয়েছিল শি জিনপিং এর দেশ। তবে বর্তমানে বার্মার বিদ্রোহীদের তাণ্ডবে সেখানকার জনতার যে অবস্থা, তাতে এখন ভুল ঘোড়ায় বাজি ধরা হয়েছিল বলে আফসোস করছে চীন। জনতা যেহেতু বিদ্রোহীদের সঙ্গে পেরে উঠছে না, তাই তাদের উপর চীন এখন কার্যত আস্থা হারাচ্ছে, চীন এখন কার্যত হতাশ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে প্রশ্নটা, সেটা হলো ভারত কিভাবে সামলাবে এই পরিস্থিতি। যুক্তরাষ্ট্র সত্যি মায়ানমারের উপর জাঁকিয়ে বসলে ভারতের থেকে কিন্তু চীনের ব্লাড প্রেশার অনেক বেশি বাড়ার কথা, কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, চীনের সঙ্গে নয়। তবে বাংলাদেশকে নিয়ে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের লিমিট ক্রস না করতে পারে, তারও কিন্তু বড় দায়িত্ব বর্তায় ভারতের উপর। ভারত জানে তাদের দায়িত্ব কি বাংলাদেশকে নিয়ে, সেজন্যই গত অজিত ডোভাল এইভাবে গোপনে রুদ্ধদ্বার বৈঠক করে ফেললেন শেখ হাসিনার সঙ্গে। তবে বাংলাদেশ কিভাবে চীন আর ভারতকে এক আলোচনার টেবিলে নিয়ে আসে মায়ানমার সংকট নিয়ে, এখন কিন্তু এটাই দেখার। তারপরেই বোঝা যাবে জলটা ঠিক কোন দিকে গড়িয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।